হ্যালো ভিউয়ার্স, আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইনস্ট্রাক্টর ফ্রম দিনপুর গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিভি। আজকে আমি আবার তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে ভিডিওটিতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি সিম্পল সার্কুলার কার্ভে তার কী কী প্রপার্টিস থাকছে, কী করে আমরা ফর্মুলাগুলো ডিরাইভ করে থাকি, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটি আমি তোমাদেরকে এঁকে ডিরাইভ করে পরে দেখাবো। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। তো সবাই এদিকের এই ফিগারটাতে ধ্যান দিও। দেখো, আজকে যেটা বললাম যে আজকে সিম্পল কার্ভের যে প্রপার্টিস ধর্ম সেটা নিয়ে আজকে বলবো, ঠিক আছে, ফর্মুলা ডিরাইভ করা যায় সেটা নিয়ে বলবো। তো এখানে যে ছবিটাকে দেখো, এটা একটা কার্ভের ছবি করা আছে। দেখো এইটা হচ্ছে যে আমার সে কার্ভটা, এটা হচ্ছে একটা আমার, ধরে নাও যে আমার এদিকে ধরে নাও একটা কোনো রোড আছে, এদিকে একটা কোনো রোড আছে, এই দুটোর মাঝখানে আমি কার্ভ দিয়ে এটাকে আমি কানেক্টিং করেছি। কিংবা ধরে নাও এই রাস্তাটাকে, মানে এইটা এইদিকে যাওয়ার কথা, তো সেটাকে আমি কার্ভ দিয়ে এটাকে জয়েন করছি। তো এই যে কার্ভ যখন করবো, তো আমাদের কী করতে হয়, ফিল্ডে তো ধরে নাও সিভিল কিংবা সার্ভে, তারা কী করে, তারা তোমার এটাকে সার্ভে করলো, সার্ভে করার পর তারপরে ওটাকে সিটে তো প্লটিং করতে হয়। তো সেই সিটে যখন প্লটিং করতে হয় তখন সেটার অনেক কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থাকে, সেগুলো আজকে তোমাদের আমি করে দেখাবো। তো আমি এর আগের একটা ক্লাসে তোমাদের একটা নোটেশনসগুলো বলেছিলাম যে কোনটাকে কী বলে, সেটাকে আমি এখন আবার বলে দিচ্ছি যে কী কী নোটেশনস। দেখো এই যে এ, যে এ পয়েন্ট দেখতে পাচ্ছ, এ থেকে যেটা বি পয়েন্ট, আর এদিকে বি পয়েন্ট থেকে যেটা হচ্ছে আমার সি পয়েন্ট, এগুলো হচ্ছে আমার কার্ভের ট্যাঞ্জেন্ট। তো এ বি যে লাইনটা, এদিকে লাইনটা, এটা হচ্ছে আমার রিয়ার ট্যাঞ্জেন্ট, আর এদিকে যে লাইনটা যেটা বি সি, এটা হচ্ছে আমার ফরওয়ার্ড ট্যাঞ্জেন্ট। বি যে পয়েন্টটা, এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ইন্টারসেকশন, এখানে ছেদ করছে। এই যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফাই, এই অ্যাঙ্গেলটাকে নামকরণ ফাই করা হয়েছে, এটাকে তোমার বলা হয় কি অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন, যে কতটা ডিফ্লেক্ট করলো। আর ভেতরের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আমার আই, সেটাকে বলা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ আমার ইন্টারসেকশন। এবার এখানে চলে আসো পয়েন্ট, এটা টি ওয়ান আর এটা হচ্ছে আমার টি টু। তো এই এই দুটো পয়েন্টকে আমার কী বলা হচ্ছে, এটা হচ্ছে আমার ট্যাঞ্জেন্ট পয়েন্ট। তার মধ্যে যে তোমার যেটা টি ওয়ান যে পয়েন্টটা আছে, এটা হচ্ছে আমার কার্ভের যেখান থেকে শুরু হচ্ছে যে টি ওয়ান পয়েন্টটা, এটা হচ্ছে আমার, এটা ট্যাঞ্জেন্ট পয়েন্ট, এটাও ট্যাঞ্জেন্ট পয়েন্ট। তো টি ওয়ান পয়েন্টটা, এটা হচ্ছে আমার বিগিনিং অফ দ্য কার্ভ, কার্ভের এখান থেকে শুরু, অথবা পয়েন্ট অফ দ্য কার্ভ। এদিকে যে টি টু, এটা হচ্ছে আমার এন্ড অফ দ্য কার্ভ, কার্ভ আমার এদিকে শেষ হচ্ছে, কিংবা আমি বলতে পারি যে এটা কি পয়েন্ট অফ আমার ট্যাঞ্জেন্সি। এটা হলো, এটা এরকম করা হয়েছে কারণ কারণ আমার ডিফ্লেকশনটা আমার এইদিকে আছে, তো লেফট থেকে রাইটের দিকে ডিফ্লেকশন করছে, রাইটের দিকে আমি ঘুরছি। তো বলছে মানে কার্ভ যখন তোমার রাইটের দিকে যখন ডিফ্লেক্ট করবে সেটা হচ্ছে রাইট হ্যান্ড কার্ভ, আর কার্ভ যদি লেফটের দিকে যদি ডিফ্লেক্ট করে তখন সেটাকে বলা হচ্ছে আমার লেফট হ্যান্ড কার্ভ, ঠিক আছে। এবারে এখানে দেখো টি ওয়ান ই টি টু, প্রথমে একটা কথা, হ্যাঁ টি ওয়ান ই টি টু যেটা, এখানে আমার ই পয়েন্টটা কোথা থেকে এলো, তার কারণটা হচ্ছে এখানে যে বি পয়েন্টে আমার ইন্টারসেকশন হয়েছে, এই পয়েন্টটাকে আমি জয়েন করেছি ও এর সাথে। এবারে জিজ্ঞেস করবে যে ও জিনিসটা কি, ওটা বলে দিচ্ছি। দেখো এটা যে একটা কার্ভ আমার, তো একটা কার্ভ সিম্পলি জিনিসটা কি, ধরে নাও আমার এটা একটা, যদি আমি আঁকি যে এখানে মনে করো একটা সার্কেল আমার আছে, এটা যদি মনে হয় আমার সার্কেল হয়, সে সার্কেল থেকে ধরে নাও আমি এখান থেকে দুটো আমি এটা আর্ক, আমি এটা নিয়ে নিলাম একটা আর্ক, এই আর্কটাকে, আরেকটা অবস্থা কি এর একটা এখানে সেন্টার আছে, তো এই আর্কটাকে যদি আমি এইখানে যদি আমি আলাদা করে দেখাই তাহলে সেই আর্কটা হচ্ছে আমার এইটা। তো এইটার অবস্থায় একটা কোনো সেন্টার পয়েন্ট তো আছে, তো সে সেন্টার পয়েন্টটা এখানে হচ্ছে আমার ও, আর এই সেন্টার থেকে যদি মনে করি আমি এখানে যদি লাইন টেনে দুটো, তাহলে এটা কি এ দুটো তোমার রেডিয়াস, সেরকম রেডিয়াস তুমি তো এখানেও তুমি পাচ্ছি, এই একটা এই একটা, তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে কি আমার ও টি টু ও টি ওয়ান, এগুলো কি আমার রেডিয়াস। এবারে সেন্টার থেকে যেখানে পয়েন্ট অফ ইন্টারসেকশন এটা যে জয়েন করেছি, জয়েন করার পর এই যে কার্ভটাকে সেটা একটা লাইনে ছেদ করেছে, সে পয়েন্টটা কিন্তু কী নাম দেওয়া হচ্ছে ই। তো টি ওয়ান ই টি টু, এটা হচ্ছে কি আমার কার্ভ লেন্থ, এটা হচ্ছে কার্ভ। এবারে দেখো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, টি ওয়ান থেকে টি টু যেটা আমার স্ট্রেট, যেটা আমার জয়েন করা হয়েছে,
ধরে নাও এখানে যে আমি সার্কেলটা এঁকেছিলাম, যদি এই দুটোকে যদি আমি এখানে জয়েন করি তখন এটার কি বলা হয়? এটাকে বলা হয় কর্ড। তো সেই কর্ড আমি এখানেও পাব। তো সেরকম টি ওয়ান ডি টু এটা হচ্ছে আমার কর্ড লেন্থ, এটা হচ্ছে লেন্থ অফ দ্য কর্ড। কিন্তু ডি পয়েন্ট এখানে এসছে কারণ কি, কারণ ও থেকে বি যে আমি জয়েন করেছি তো মাঝখানে আমার কর্ডটাকে এখানে ছেদ করেছে, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার কি কর্ডের মিডিল সেকশনটা। এরপরে হচ্ছে কি যে তোমার ডিই, এই ডিই যে লেন্থটা দেখতে পাচ্ছ এরও তোমার একটা নাম আছে, এটার নাম হচ্ছে কি ভাস্ট সাইন অফ দ্য কার্ভ, কিংবা এটাকে আরেকটা কথা বলা হয় সেটা হচ্ছে মিড অর্ডিনেট অফ দ্য কার্ভ। আর এদিকে যেটা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে বি টু ই, বিই যেটা এটা হচ্ছে আমার কি অ্যাপেক্স ডিস্টেন্স বলা হয়, কিংবা এটা আমার কি বলা হয় এক্সটার্নাল ডিস্টেন্স আমার বলা হয় থাকে। তো এটা হচ্ছে আমার কি নোটেশনসগুলো যেটা আমি একটা ক্লাসে বলেছিলাম। তো এবারে এই যে নোটেশনসগুলো আমার রয়েছে এখান থেকে আমি এবারে কী কী জিনিস আমাকে বার করতে হবে সেটা হচ্ছে, যেমন দেখো অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশনটা কীভাবে পাবো, তারপর তোমার কার্ভের লেন্থ কত হবে, ট্যাঞ্জেন্টের আমার লেন্থ কত হবে, তারপরে লং কর্ড যে কর্ডের আমার লেন্থ কত আসবে, এই অ্যাপেক্সের যে ডিস্টেন্স এই ডিস্টেন্সটা আমার কত আসবে, এই যে ভার্স সাইন যেটা মিড অর্ডিনেট এইটা আমার কত আসবে, এর কিছু ক্যালকুলেশন আছে আজকে আমি সেগুলো তোমাকে আমি পরে পরে দেখাবো, তো সেগুলো দিকে একটু ধ্যান দিই। তো এখানে দেখো এই যে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন যেটা রয়েছে আর যেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন, এই জিনিসটা লক্ষ্য করে দেখো যে এখান থেকে টোটালটা কিন্তু আমার কিন্তু এটা কিন্তু 180 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলটার সঙ্গে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন প্লাস যদি অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন করে তাহলে আমার 180 হবে, তাহলে সেক্ষেত্রে আমি বলতেই পারি যে আমাকে যদি বার করতে বলা হয় যে তাহলে আমার অ্যাঙ্গেল অফ তাহলে ডিফ্লেকশনটা কত হচ্ছে, আমার অ্যাঙ্গেল অফ আমার ডিফ্লেকশন আমার কত, তাহলে সেই ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা আমি কী দিয়েছি এখানে, এখানে আমার ফাই দেওয়া আছে ফাই, তাহলে ফাই সমান আমি কী বলতে পারি টোটালটা আমার কত আছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস করে দিলাম আই, সেটা কি আমার অ্যাঙ্গেল অফ আমার ইন্টারসেকশন। কিংবা আমি এটি ঘুরিয়েও বলতে পারি যে আমি যদি আমাকে শুধু যদি আই বার করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে আমি কী করতে পারি 180 ডিগ্রি মাইনাস আমি ফাই করতে পারি, সেটাও আমার হবে। এবার দেখো এদিকে যে রেডিয়াস দেওয়া আছে, এবার একটা ক্লাসে আমি কি বলেছিলাম যে কি রিলেশন বিটুইন রেডিয়াস অ্যান্ড ডিগ্রি অফ কার্ভ, এর একটা সূত্র আছে যেটা বার করা হয়, তো সেটার সব ফর্মুলাটা আমি লিখছি। রেডিয়াস যদি মনে করো আমার যদি মনে করো দেওয়া যদি না থাকে, মনে করো রেডিয়াস আমার দেওয়া নেই, তখন সেক্ষেত্রে আমি কী ফর্মুলা ইউজ করতে পারি, কিন্তু মনে করো আমার ডিগ্রি অফ কার্ভ আমার দেওয়া আছে, তখন সেক্ষেত্রে আর ইকুয়াল টু 1.7 1.9 বাই ডি, এটা হচ্ছে রেডিয়াসটাকে ফাইন্ড আউট করার আমার একটা ফর্মুলা। যখন কি যখন তোমার ডি সমান কি আমার ডিগ্রি অফ কার্ভ, এটা আমার উপরে যখন আমার দেওয়া রয়েছে গিভেন, তখন আমি এই ফর্মুলাটাকে ফেলে পরে আমি আরটাকে আমি বার করতে পারবো। একটা জিনিস এখানে নোটিস করবো যেটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ আমার ডিফ্লেকশন আমার যা হবে সেইটা সমান সমান কী হবে, আমার সেন্টারের যে আমার অ্যাঙ্গেলটা সেটা আমার সেম হবে। এবার এইটাকে যখন আমি দুভাগে ভাগ করছি তখন এটা কী হচ্ছে 5/2 আর এদিকে 5/2, তাহলে দুটো 5/2 5/2 মিলে কত হয় 5 হয়, তাহলে যে 5টা আমার এটা, তাহলে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশনের সঙ্গে আমার সেন্টারের যে অ্যাঙ্গেলটা করছে সেটা আমার সেম। যদি শুধু এইটাকে নোটিস করা যায় যে এই দুটো রেডিয়াস এটা হচ্ছে কর্ড আর এটা হচ্ছে কার্ভ, তাহলে সেক্ষেত্রে এই পোর্শনটা যেটা যেটা টি ওয়ান ডি টি টু ও টি ওয়ান, এটা হচ্ছে কি আমার সেক্টর অফ এ সার্কেল বলা হয়। আর এইদিকে দেখো টি ওয়ান ডি টি টু ই টি ওয়ান, এটা হচ্ছে কি আমার সেগমেন্ট, তাহলে এই মধ্যখানে যে অ্যাঙ্গেলটা এটা সমান আমার কী হচ্ছে অ্যাঙ্গেল অফ আমার ডিফ্লেকশন। আর এর এইদিকে যে একটা অ্যাঙ্গেল যেটা হাফটা যেটা 5/2, এটা সমান হচ্ছে আমার এদিকে পয়েন্ট অফ ট্যাঞ্জেন্ট, কিংবা যেটা পয়েন্ট অফ যেটা এন্ড পয়েন্ট যেটা এইখানে যে অ্যাঙ্গেলটা সেটা আমার সমান হয় 5/2 আর এটা 5/2। তো এখন যেটা ফাইন্ড আউট করবো সেটা হচ্ছে আমার ট্যাঞ্জেন্ট লেনটা কত। একটা কথা মনে রাখবে যে আমার রিয়ার ট্যাঞ্জেন্ট আর ফরওয়ার্ড ট্যাঞ্জেন্ট বিটি ওয়ান এদিকে আর এদিকে হচ্ছে বিটি টু, বিটি ওয়ান এ কিংবা বলতে পারো বিটি ওয়ান এদিকে বিটি টু, এই দুটো কিন্তু লেন্থ আমার সেম থাকে, এই লেন্থ যা থাকবে আমার আমার সেটা এই লেন্থ আমার থাকবে। তো এবার ট্যাঞ্জেন্ট লেন্থ আমি এবারে কী করে বার করবো সেটা এবার লক্ষ্য করবো, ট্যাঞ্জেন্ট লেন্থ এই ক্ষেত্রে তোমাকে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলকে আগে ফিক্সড করতে হবে যে আমি কোন ট্রায়াঙ্গেলটাকে নিয়ে পরে আমি কাজ করব। তো সেক্ষেত্রে দেখে নাও যেহেতু আমাকে এইটা বার করতে হবে, তো সেক্ষেত্রে আমি আর আমি এইদিকে আমি এই অ্যাঙ্গেলটা জানি আর আমাকে বার করতে হবে হচ্ছে এইটা,
তো সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ও নেব, ও টি ওয়ান বি, আমি বলতে পারি ট্রায়াঙ্গেল ও বি টি ওয়ান এইটা নিচ্ছি। কারণ দেখো এইদিকে আমার এই অ্যাঙ্গেলটা জানা আছে কত, ফাইভ বাই টু। এই অ্যাঙ্গেল যেটা আছে তার উল্টো দিকের এই যে বাহুটা সেটা করতে হবে 90 ডিগ্রি, মানে এটা 90 ডিগ্রি আছে। তো সেটা এবার আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। ট্রায়াঙ্গেল আমি কিনে নিলাম ও টি ওয়ান বি, এই ট্রায়াঙ্গেল থেকে আমি কী কী পাচ্ছি সেটা আমি তোমাদেরকে বলছি। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমার কি বি টি ওয়ান বাই ও টি ওয়ান। এবার হচ্ছে আমি এইটা কেন করলাম, তার কারণটা হচ্ছে কি আমাকে বি টি ওয়ান কিংবা বি টি টু যে কোনো দুটোই তো সেম, তাহলে একটা বার করলে আমি একটা পেয়ে যাবো, তাহলে আমাকে এইটা বার করতে হচ্ছে। এবারে এইটা আমার কি এটা তো পারবেন কোনো। এবার এখানে আমি কোন মানটা জানি, আমি ও টি ওয়ান মানটা জানি, কারণ ও টি ওয়ান মানে কি আমার হচ্ছে রেডিয়াস, কারণ সেন্টার থেকে এটা টেনেছে রেডিয়াস, তাহলে এটা আর্ক, তাহলে এইটা আমি জানি। আর তাহলে এইটা যদি পারপেন্ডিকুলার হয় আর এটা যদি আমার বেস হয় তাহলে এটা কি আমার হাইপোটেনিউস, মানে এটা হচ্ছে লম্ব ভূমি অতিভুজ, তাহলে আমার কি হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে সেটা কত, সেটা হচ্ছে আমার ট্যান। ট্যান আমার এখানে একটা কত দেওয়া আছে, ফাইভ বাই টু। একটা কথা মনে রাখবে যে শুধু এইটুকু যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু 90 ডিগ্রি আছে, কিন্তু এখান থেকে টোটাল কিন্তু এইটা, এটা কিন্তু ফাইভ বাই টু, তো দুটোর মধ্যে কিন্তু মিশিয়ে দিও না। তাহলে এটাকে হচ্ছে বি টি ওয়ান বাই ও টি ওয়ান সমান কী হচ্ছে আমার পারপেন্ডিকুলার বাই আমার হয়ে গেল বেস, সমান আমি এটা কী লিখতে পারি ট্যান ফাইভ বাই টু। এবার তাহলে বেসটা আমি যেটা জানি সেটা আমি কী জানি, সেটা তো আমার আর, তো সেটা আমি এরকম লিখতে পারি আমি যে বি টি ওয়ান ফাইন্ড করছি, বি টি ওয়ান সমান কত আমার ও টি ওয়ান ইন্টু আমার ট্যান ফাইভ বাই টু। এটা করলাম তাহলে কি ও টি ওয়ান সমান আমি কী জানি, এটা তো আমি জানি আর, তাহলে সেক্ষেত্রে আমি লিখে দিলাম এটা কি আর আর ট্যান ফাইভ বাই টু। তাহলে বি টি ওয়ান আমি পেয়ে গেলাম কত আর ইন্টু ট্যান ফাইভ বাই টু। তাহলে সেম সিমিলারলি আমি বি টি টু আমি সেটাও লিখতে পারি, যেটা হচ্ছে কি আমার, কারণ ওই দুটো তো আমার সেম, বি টি ওয়ান সমান হচ্ছে আমার বি টি টু, তাহলে এটা আমার লিখে যেতে পারে যে এটা হচ্ছে আমার কত আর ট্যান ফাইভ বাই টু। তাহলে এইটা আমি কী পেলাম ট্যানজেন্টের আমার লেন্থ পেলাম। এক্ষেত্রে আমি এদিকের ট্রায়াঙ্গেলটা নিয়ে পরে আমি এইটা বার করেছি, আর যদি বি টি টু সমান যদি আর ট্যান ফাইভ বাই টু করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি এইদিকে যে ট্রায়াঙ্গেল এইটা আমি নেবো, যেটা হচ্ছে কি ও টি টু বি কিংবা ও বি টি টু, এই এইদিকে ট্রায়াঙ্গেলটা নিয়ে নেবো আমি। তো এইটা আমি পেলাম সেটা হচ্ছে আমার ট্যানজেন্ট লেন্থ। এইবারে যেটা বার করবো সেটা হচ্ছে আমার এই যে কর্ডটা, যেটা টি ওয়ান ডি টি টু, এই কর্ডের লেন্থটা কত সেটা বার করবো। তো কর্ডটার লেন্থটা বার করার আগে তোমাদেরকে তিনটে জিনিস বলে দিই। কর্ড সাধারণত এইখানে যেটা হয় সেটা তিন রকম পাবে, একটা হচ্ছে তোমার কি লং কর্ড, একটা থাকে কি তোমার যেটা হচ্ছে আমার নর্মাল কর্ড, একটা কী থাকে সেটা হচ্ছে আমার সাব কর্ড। এর তিনটে জিনিস কি, সব থেকে যেটা ফুল লেন্থ যেটা আমি পাচ্ছি যে একদম পয়েন্ট টু পয়েন্ট যেটা দুটো ট্যাঞ্জেন্ট পয়েন্টের মধ্যে যে সব থেকে বড়ো ফুল লেন্থ সেটা হচ্ছে আমার লং কর্ড। এবার নর্মাল কর্ড জিনিসটা কি, নর্মাল কর্ড হচ্ছে ধরে নাও এই কার্ভের লেন্থ যেটা আছে সেটা ধরে নাও, এটা হচ্ছে আমার সাপোজ ধরে নাও আমার নাইন হান্ড্রেড মিটার সাপোজ। আর আমি যে চেনটা ইউজ করছি সেই চেনটা আমার কত হচ্ছে, চেনটা হচ্ছে আমার 30 মিটার, ঠিক আছে। তার এটাকে যদি ডিভাইড দিই তাহলে আমার কত আসছে 30। তো এখানে জিনিসটাকে বুঝতে পারছি যে এই যে কার্ভটা যখন আমি বানাচ্ছি এটা তো আমি এখানে ড্র করলাম, কিন্তু ফিল্ডে গিয়ে তুমি ড্র করতে পারো, ফিল্ডে আমাকে চেন করে করে দেখতে হবে। তো চেনটা কীভাবে পাবো, এখান থেকে আমি ধরো না আমি অন্য কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি, আমি ধরুন এখান থেকে আমি একটা এদিকে চেন দিলাম, আবার ধরুন এখান থেকে একটা চেন পাতলাম, এইভাবে আমি করতে করতে যাবো। তো সেটা ফুল লেন্থ চেন আমি পাচ্ছি, তো এই যে ফুল লেন্থ সেগুলো হচ্ছে আমার এক একটা করে, এগুলো হচ্ছে আমার নর্মাল কর্ড। আর এবার যদি বলো সাব কর্ড, সাব কর্ডের ক্ষেত্রে মানে কী বলো, এখানে ধরো না লেন্থ আমি ফার্স্টে কথা বললাম 900 মিটার, ধরো না আমি লেন্থ যদি আমার থাকে আমার 910 মিটার, তাহলে সেক্ষেত্রে কী, সেক্ষেত্রে আমার 900 মিটার যেটা সেটা তো আমি তো ফুল পাবো, 900 আমি ফুল পেয়ে যাচ্ছি, লং আমি নর্মাল কর্ডে আমি পেয়ে গেলাম, কিন্তু বাদবাকি যে লাস্টে যেটা 10 মিটার পড়ে থাকবে সেটার জন্য ধরো না আমার হয় আমি স্টার্টিংয়ে সেটা ধরুন এন্ডে গিয়ে দেখছি, তখন দেখলাম কি তখন এখান থেকে একটা ছোটো করে আমাকে কর্ড একটা আমাকে চেন আমাকে ফেলতে হলো, যে চেনটা তো আমার 10 মিটার, কারণ ফুল লেন্থ 20 মিটার 30 মিটার চেন হয়, যদি 30 মিটার চেন দিয়ে কাজ করি তো সেক্ষেত্রে পুরো চেনটা তোমার লাগছে না, তাহলে যেটুকু চেনের মাপ সেটুকু দিয়ে আমি করলাম। তো এই যে লাস্টে যেটা পড়ে থাকছে সেটা আমার হয়ে যায় তোমার সাব কর্ড। তো এখন যেটা বার করবো সেটা হচ্ছে কি আমার টি ওয়ান ডি টি টু, এই লং কর্ডটা কী করে আসছে।
তো লং কট আমাকে যদি বার করতে হয়, লং কটটা আমার কীরকম করে বার করবো? তো সেক্ষেত্রে আমি একটা সুবিধা আমার এখানে রয়েছে, সেই সুবিধাটা আমার কি, যেটা হচ্ছে এই কটটা দেখো আমার দুভাগে ভাগ হয়ে গেছে, মিডল পয়েন্টে আমার ডি রয়েছে, সুতরাং এ দুটো সেম। কারণ আমি সেক্ষেত্রে বলতে পারি যে ডি ডি ওয়ান সমান আমার ডি টি টু, তাহলে আমি যদি একটাকে বার করি সেটাকে যদি আমি দুই দিয়ে গুণ করে দিই তাহলে আমার দুটোই তো পুরো আমি ফুল লেন্থে পেয়ে গেলাম। তাহলে হয় আমি এই একটাকে বার করবো, না হয় আমি এইটাকে বার করবো। এবার এইটাকে বার করার জন্য আমি প্রথমে কী বললাম যে আমাকে যে কোনো সাইড থেকে আমাকে ট্রাইঙ্গেল ফর্ম করতে হবে। তো এইখানে দেখো আমি ট্রাইঙ্গেল পেয়ে গেছি, লক্ষ্য করে দেখো ডি টি ওয়ান ও কিংবা ও ডি টি ওয়ান কিংবা ও টি ওয়ান ডি, এই যে ট্রাইঙ্গেলটা, এই ট্রাইঙ্গেলটার মধ্যে দেখো এইদিকে যে অ্যাঙ্গেলটা 5/2, তাহলে এই যে অ্যাঙ্গেলটা রয়েছে এই অ্যাঙ্গেলের অপোজিট যে বাহুটা, তাহলে এটা কি, এটা আমার পারপেন্ডিকুলার। তাহলে এটা যদি পারপেন্ডিকুলার হচ্ছে তাহলে এটা হচ্ছে আমার বেস, আর এটা হচ্ছে কি আমার অতিভুজ, মানে ভূমি, মানে সরি এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তো আমাকে কী বার করতে হবে, আমাকে বার করতে হবে লম্বটা, এইটা কত। তাহলে আমি কী জানি এখানে, এখানে আমি কোনটা জানি, ও টি ওয়ানটা আমি জানি, সেটা কী জানি আর, কারণ এটা রেডিয়াস। তাহলে অতিভুজ আমি জানছি আমাকে বার করতে হবে কি লম্বটা, তাহলে লম্ব বাই অতিভুজ সমান কত আমার সাইন 5/2, সেটা আমি করতে পারি। তুমি কী ট্রাইঙ্গেল নেবো, ও ডি টি ওয়ান। তাহলে আমি যদি ট্রাইঙ্গেলটা আমি নিই এখানে ও ডি টি ওয়ান, তাহলে সেটা সমান আমি এখানে কী করতে পারি যে আমার ওই দিকে যেটা ছিল সেটা কী ছিল আমার ডি টি ওয়ান, এটা বার করতে হবে, আর ও টি ওয়ান, তাহলে এটা আমার কী, এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার, আর এদিকে এটা কি, এইটা হচ্ছে আমার হাইপোটেনিউস। তাহলে সেক্ষেত্রে আমাকে এটা বার করতে হচ্ছে, তাহলে আমি লিখতে পারি কি যে টি টি ওয়ান সমান কি আমার ও টি ওয়ান ইনটু কি আমার সাইন, একবার করলাম এটা সাইন 5/2, কারণ এখানে একটা লাইন আমার থাকে যে ডি টি ওয়ান বাই ও টি ওয়ান সমান কি আমার সাইন 5/2। তাহলে সেক্ষেত্রে আমি ডি টি ওয়ান সমান কত আমার ও টি ওয়ান সাইন 5/2, এবার ও টি ওয়ানের মানটা আমি বসিয়ে দেবো, কারণ আমি কি জানি যে ও টি ওয়ান সমান কি আমার রেডিয়াস, আর তাহলে কি, তাহলে এটা হচ্ছে কত আমার আর সাইন 5/2। তাহলে এইবার দেখো আমি একটা সাইড পেলাম, ডি টি ওয়ানটা পেলাম, এবার এটা সমান যদি আমার এইটা হয় তাহলে কি, তাহলে এটাকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে তো আমি এটা পেয়ে, তাহলে আমি পুরো লেন্থে পেয়ে গেলাম, তাহলে আমাকে আলাদা করে আর করতে হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমি এটা এরকম করতে পারি, যেটা হচ্ছে কি যে তাহলে টু টু ডি টি ওয়ান, সো আমি লিখতে পারি কি যে টু ইন্টু আর ইন্টু আমার সাইন 5/2। এবার যেহেতু লেন্থ বলছে, যদি মনে করো আমি ফিটে করি তো ফিটে করবো, যদি মনে করো আমি ইঞ্চিতে করি তো ইঞ্চিতে করবো, যদি মিটারে করি মিলিমিটারে, তো সেটা সেক্ষেত্রে আমাকে এখানে একটা ইউনিট আমাকে একটা বসাতে হচ্ছে। তো এইটা আমার কী এলো, এটা হচ্ছে এলো আমার লেন্থ অফ দ্য এটা কর্ড, কর্ডের আমি লেন্থে পেলাম। ঠিক সেরকম ক্ষেত্রে এখানে আমাকে একটা ইউনিট বসাতে হবে, কারণ এটা আমি লেন্থ পাচ্ছি এখানে, তাহলে এটা আমার কী এলো ট্যাঞ্জেন্ট লেন্থ। তাহলে এই দুটো ফর্মুলা এখন অবধি আমরা ডিরাইভ করতে পেরেছি। এইবারে যেটা বার করবো সেটা হচ্ছে আমার অ্যাপেক্স ডিস্টেন্সটা, মানে যেটা হচ্ছে আমার এক্সটার্নাল ডিস্টেন্স, সেটা কী করে বার করছে সেটা একটু ধ্যান দেবে। এই ক্ষেত্রেও দেখবে একটা ট্রায়াঙ্গুলার আমরা সাহায্য নেব, কী করবো না করবো সেটা দেখবো। ছবিটা আমাদের এই পদ্ধতিতে রয়েছে, তো অ্যাপেক্স ডিস্টেন্স বলতে কোনটা করেছিলাম, যেটা হচ্ছে আমার বি ই, বি বি পয়েন্ট থেকে ই পয়েন্ট, এটা হচ্ছে আমার কি অ্যাপেক্সের ডিস্টেন্সটা। তো এইটা যদি বার করতে হয় তাহলে এইটা তুমি লক্ষ্য করে দেখো ও ই প্লাস বি ই, এটা করতে পারি, কিংবা এটাও করতে পারি যে ও বি মাইনাস যদি ও ই করি তাহলে সেক্ষেত্রে আমার কী আসছে বি, মানে এই টোটালটা ও বি থেকে ও ইটা বাদ, তাহলে আমার এইটা পড়ে থাকছে, তাহলে আমাকে বার করতে হবে কোনটা বি ইটা। আরেক জিনিস বলে রাখছি এই ছবিটাতে ও টি ওয়ান ও টি টু এই দুটো তো আর রেডিয়াস, এবার এটা হচ্ছে আমার সার্কেলটা, ধরনের সার্কেলের আমার একটা অংশ যেটা আমি এখানে দেখালাম, তাহলে সেক্ষেত্রে ও পয়েন্ট থেকে যেটা সেন্টার থেকে যেটা ইতে টেনেছি যেটা আমি, সেটাও তো আমার আর, কারণ এটা তো সব সেম, এটা তো আমার রেডিয়াস রয়েছে। তাহলে কী করবো এবার দেখো, সেটা আমাকে কী বার করতে হবে, বার করতে হবে কি বিই। তাহলে যদি বিই যদি বার করতে হয় বিই, তো বিই সমান কী আমি বললাম, এটা হচ্ছে আমার ও থেকে বি মাইনাস ও ই, ও বি মাইনাস আমার কি ও ই, এইটা আমাকে একটা ইকুয়েশন, এবার এখান থেকে আমাকে বার করতে হবে। কিন্তু এবার এখানে আমি একটা ট্রাইঙ্গেলের সাহায্য নেব, যে ট্রাইঙ্গেলটা হচ্ছে আমার কি
এই এদিকেও করতে পারি, এদিকেও করতে পারি। চলো এটাকে নিয়ে করো, যেটা কি হচ্ছে আমার ও টি ওয়ান বি, ও টি ওয়ান বি এইটা নিলাম। তো সেক্ষেত্রে এটা আমার 90 ডিগ্রি রয়েছে, এটা আমার অ্যাঙ্গেলটা হচ্ছে ও টি ওয়ান বি, অ্যাঙ্গেল ও টি ওয়ান বি। তো এইখানে দেখো আমি কিন্তু ও বি যে লেন্থটা সেটা কিন্তু আমি জানি না। এখানে যে ছবিটা আছে দেখো সেটা হচ্ছে ওবি যে লেন্থটা, ওবি লেন্থটা কতটা কিন্তু আমি জানি জানি না। তাহলে আমাকে প্রথমে আগে ওবিটাকে ফাইন্ড আউট করতে হবে, ওবিটাকে ফাইন্ড আউট করতে পারলে তবে আমি এখান থেকে বিইটাকে আমি ফাইন্ড আউট করতে পারবো। তো সেক্ষেত্রে সেই যে ট্রায়াঙ্গেলটা যেটা নিয়েছিলাম তোমার ট্যাঙ্গেল লেন্থের ক্ষেত্রে সেটাই নিয়েছি ও টি ওয়ান বি। তো সেক্ষেত্রে এইটা যদি আমার অ্যাঙ্গেলটা তাহলে হচ্ছে 5/2, তাহলে তার অপোজিট পাওয়ার কি পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। তাহলে এটা যদি লম্ব পারপেন্ডিকুলার, এটা যদি বেস ভূমি, তাহলে এটা কী হচ্ছে আমার অতিভুজ। তাহলে আমাকে বার করতে কী বার করতে, আমাকে অতিভুজটা বার করতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি করতে পারি কি, আর আমি কোনটা জানি এখানে, আমি এই ওটি ওয়ানটা জানি যেটা কি রেডিয়াস হচ্ছে আর। তাহলে এটা করতে পারি যে ভূমি বাই অতিভুজ মানে কত, মানে হচ্ছে আমার কস 5/2। তো সেক্ষেত্রে লিখে দেবো এটা, যেটা হচ্ছে আমার কি ও টি ওয়ান বাই হচ্ছে কি আমার ওবি সমান কি হচ্ছে আমার কস 5/2। তো সেক্ষেত্রে আমার কি ওবিটা আমাকে ফাইন্ড করতে, এই ওবিটা বার করলে সে ওবিটাকে আমি এখানে পুট করব। তাহলে আমি এবার লিখতে পারি কি যে ওবি, ওবিটাকে যদি এদিকে, তাই কসটাকে আমি এদিকে নিয়ে আসবো, তাহলে ওবি সমান কি ও টি ওয়ান বাই কস 5/2। এবার কি একটা জিনিস যেটা বলে রাখছি, যেটা আগে ছবিটা দেখা যাচ্ছে যে ও টি ওয়ান সমান কি এটা আমার রেডিয়াস আর সমান কি আমার ও টি টু, ঠিক সেরকম করে আমার কি ও ই যেটা সেটা তো আমার রেডিয়াস আর। ছবিটা দেখো ও টি ওয়ান রেডিয়াস আর, ও টি টু আর, তাহলে এদিকে যে ও ই সেটা তো আমার আর, সেটা আমাকে এবার এখন পুট করতে হবে। তাহলে ও টি ওয়ান মানে যদি আর হয় তাহলে কী হচ্ছে, তাহলে ওবি সমান কত হচ্ছে আমার আর কস 5/2। এবার আমরা কি জানি ট্রিগোনোমেট্রিক নিয়ম অনুযায়ী যে 1/cos যদি থাকে 5/2 মানে যে অ্যাঙ্গেলটা সেটা সমান কি আমার sec 5/2। তাহলে এখানে আমি লিখতে পারি কি যে ওবি সমান কত আমার আসছে আর sec 5/2, ঠিক আছে। আর এখানে আমি আগে বলেছি ওই সমান হচ্ছে কি আমার আর, তাহলে আমি ওবি জানতে পেরে গেলাম, এটা বেরিয়ে গেল, ওইটা আমি জানি সেটা হচ্ছে এইটা। তাহলে আমি বিটা বের আমি ইজিলি পেয়ে যাবো। তাহলে ফাইনালি যদি আমাকে বিটা বার করতে বলে যে তাহলে অ্যাপিড ডিস্টেন্সটা কত হলো, তাহলে কী করবো ওবি মাইনাস ওই, ওবি কত আছে আমার আর sec 5/2 মাইনাস ওই সমান কত পেয়েছি আমি আর জানি ওটা আর। তাই এখান থেকে সরাসরি আমি লিখতে পারি কি যে আর ইন্টু sec 5/2 মাইনাস 1, এটা কি আমার অ্যাপিড ডিস্টেন্স, যেহেতু সেহেতু আমার একটা ইউনিট এখানে বসাবো আমি, মিটার হতে পারে কিংবা তোমার ফারলং কিংবা তুমি ইঞ্চি মিটার, তুমি যেটা বসাবে আমার একটা মোট কথা লেন্থের আমার এখানে ইউনিট আমার হবে। তাহলে সেটা করছে আর sec 5/2 - 1। তাহলে এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে অ্যাপেক্স ডিস্টেন্সটা আমি এখান থেকে বার করতে পারলাম, এটা আমার আরেকটা ফর্মুলা এখান থেকে বেরিয়ে এলো। এইবার যেটা বার করবো সেটা হচ্ছে কি ভার্স্ট সাইন, ভার্স্ট সাইনটা আমাকে এটা এখানে বার করতে হবে। ভার্স সাইন অফ দ্য কার্ভ বলতে পারো, কিংবা এটা বলতে পারো যে ভার্স সাইন অফ কার্ভ, কিংবা এটাকে আরেকটা কথা বলা হয়ে থাকে সেটা হচ্ছে মিড অর্ডিনেট, এই জিনিসটা আমাকে বার করতে পারে। এইটা কোনটা, সেটা হচ্ছে আমার এখানে যে একটু যে লেন্থ পড়ে যা হচ্ছে ডিই, এই লেন্থ, এই লেন্থ আমাকে বার করতে হবে। তো ডিই যদি আমাকে বার করতে হয় তাহলে কী করবো, ভালো করে লক্ষ্য করো দেখো, একটা ট্রায়াঙ্গেল ফার্স্টে ফর্ম করতে হবে, মানে ট্রায়াঙ্গেলটা করা আছে সেটা আমাকে দেখে চিনতে হবে, চিনে পরে তারপরে আমি ওইটা বার করতে পারি। যেহেতু এই দুটো যে সমান, মানে এই লেন্থ এই লেন্থ সমান, দুটো সমান রয়েছে, তাহলে হয় এইটা নিয়ে করতে পারি না হয় আমি এইটা নিয়ে করতে পারি, যে কোনো একটা নিয়ে করলে এটা তো মিডিলে আমি ডিটা পাবো। তো এখানে প্রথমে দেখতে পাবো যে কি আমি কী কী আগে জানি, যেটা জানি হচ্ছে কি আমি ও ই লেন্থ আমি জানি, এদিকে আমি ও আর আমি এই লেন্থ আমি জানি, এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস আমি জানি। এবার আমি এই জিনিসটা করতে পারি কি যে ডিই যদি বার করতে হয় তাহলে কি, তাহলে ও ই মাইনাস ও ডি সমান কি আমার ডিই আসছে, টোটালটা থেকে যদি এই এইটুকুটা বাদ দিই তাহলে আমার ডিই পড়ে থাকছে। তাহলে আমাকে তাহলে এইটাকে আগে জানতে হবে ও ডিটা আমার কত, কারণ যদি ও ডি আমি জেনে যাই তাহলে আমি পুরো ফর্মটা আমি পেয়ে যাবো। তাহলে ফার্স্টে লিখি কি আমাকে ডিই বার করতে হবে, তাহলে এখানে লেখো, তাহলে ডিই যদি বার করতে হয় তাহলে ডিই সমান কি আমার কি ছিল ও ই ছিল মাইনাস
ওডি, তাহলে তো আমি পেয়ে যাবো ডি ইটা, আমি পেয়ে যাবো অ্যাজ পার ছবি অনুযায়ী। এইবারে এই ইকুয়েশনটা আমার রইলো, এবার এখান থেকে আমাকে কি পুট করতে হবে, ওডিটা পুট করতে হবে, কারণ আগেরটা যেটা ছিল সেটা ওই সমান আমি আর আমি জানতাম, তাহলে এখানে আমি লিখতে পারি কি যে ওই সমান হচ্ছে আর, সেটা তো আমি জানি, কিন্তু ওডি সমান কত সেটা আমাকে কোশ্চেন মার্ক, এটা আমাকে বার করতে হবে। তো এইটা বার করার জন্য কি আমাকে এবার একটা ট্রাইঙ্গেল আবার দেখতে হবে যে কোনটা দিয়ে সুবিধা হবে। তো ওডি যদি করতে হয় তাহলে দেখো আমি এদিকে ট্রাইঙ্গেল নিতে পারি কি নিতে পারি, তো চলো এটা নিয়ে কাজ করছি ও ডি টি ওয়ান। এক্ষেত্রে আমি এটা জানি 5/2, এর অপোজিটে এই বাহুটা, তো এটা এটা কত আমার, এটা হচ্ছে এইদিকে আমার কত, এটা 90 ডিগ্রি করা রয়েছে, 90 ডিগ্রি, তাহলে এটা তাহলে কী হচ্ছে আমার লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমাকে কি ভূমিটা বার করতে হবে, আমি কোনটা জানি, আমি অতিভুজটা আমি জানি, তাহলে সেক্ষেত্রে কী করছি আমি এটা দিয়েও করতে পারি, ডিটি ওয়ান দিয়েও করতে পারি, কিন্তু এটা দিয়ে করলে ইজি হয়ে যাবে। তাহলে কী হচ্ছে আমার, এটা হচ্ছে ওডি বাই ওটি ওয়ান সমান কত আসছে আমার cos 5/2, তো ট্রাইঙ্গেল ও ডি টি ওয়ান। তো ট্রাইঙ্গেল আমি যদি নিই ও ডি টি ওয়ান, তাহলে সেক্ষেত্রে কী আসছে আমার ওডি বাই কত আমার ও টি ওয়ান সমান কত আমার cos 5/2 সমান কী আসছে আমার বেশ, মানে ভূমি বাই কত কী আসছে আমার হাইপোটেনিউস, এটা এলো। এবার ও টি ওয়ান মানে কি, হঠাৎ আমি জানি আর, ও টি ওয়ান সমান কি আর জেনে থাকে আগের থেকে বুঝে গেছি ওটা, তাহলে সেক্ষেত্রে আমি লিখতেই পারি তাহলে ও ডি সমান কি আমার আর cos 5/2, তাহলে ওডিটা আমি পেলাম। এবার ওডিটা আমাকে এখানে বসাতে হবে, ওইটা আমি এখানে আর জেনে বসাই, তাহলে ডিটা আমি ইজিলি পেয়ে যাবো, তাহলে কি ডিই সমান কি ওই, তাহলে হচ্ছে আর মাইনাস ওডি সমান কি আর cos 5/2, তাহলে এখান থেকে আমি সরাসরি করতে পারি কি যে আর ইন্টু ওয়ান মাইনাস cos 5/2, এটা একটা আমাকে এখানে ইউনিট আমি এখানে বসাবো, যে ক্ষেত্রে আমার একটা লেন্থের আমার ইউনিট হবে। তাহলে এই যেটা বেরোলো সেটা আমার কী বেরোলো, ভার্স সাইন কিংবা মিড অর্ডিনেট, এইটা আমার আরেকটা আমি ফর্মুলা এখান থেকে আমার বেরিয়ে পড়ে এলো। এইবারে এই ছবিটার মধ্যে আর কি জিনিস এখনও বাকি রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখন যেটা বাকি হয়েছে এই যে কার্ভের লেন্থটা কত, এইটা এটা হচ্ছে কার্ভ, তো সেক্ষেত্রে এটাই তোমার আর্ক, যেটা হচ্ছে লেন্থ অফ দ্য আর্ক। তো লেন্থ অফ দ্য কার্ভ মানে লেন্থ অফ দ্য আর্ক, সে একটা জিনিস ফর্মুলা। আর একটা কী হচ্ছে যে তোমার এই যে পোর্শনটা দেখছো, যে এখান থেকে এই যে পোর্শনটা আর এই উপরের পোর্শনটা, তো নর্মালি অ্যাজ পার জিওমেট্রি যেটা আমরা জানি, যেটা হচ্ছে এই যে পোর্শনটা, যেটা আমি এইটা যদি আমি এখানে হ্যাস করে দিই, তাহলে এইটা হচ্ছে আমার কি সেক্টর, সেক্টর অফ একটা সার্কেল বলা হয়। আর এই দিকের যে পোর্শনটা এটা আমার কী বলা হচ্ছে, এটা হচ্ছে আমার সেগমেন্ট। তো এই দুটোর এরিয়া কী করে বার করতে তার ফর্মুলা, আর এই কার্ভের লেন্থের ফর্মুলা, সেটা আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি। তো সেক্ষেত্রে মনে করো যদি আমার এরিয়া অফ, যদি মনে করো আমাকে সেক্টর বলো, এবারে এখানে যে সেক্টরটা আছে সেক্টরটা আমার কোনটা, এখানে ও টি টু ডি টি ওয়ান ও ও টি টু ডি টি ওয়ান আর লাস্টে ও দিয়ে যদি ফিনিশিং করি দেবো, তাহলে এটা কি এটা হচ্ছে আমার সেই সেক্টরটা। তাহলে সেক্টরটা যদি বার করতে হয় তাহলে দুটো, একটা যদি রেডিয়ানে দেওয়া থাকে সেক্ষেত্রে, একটা যদি আমার ডিগ্রি দেওয়া থাকে সেই ক্ষেত্রে। তো প্রথম ফর্মুলা কী, সেটা হচ্ছে আমার যে অ্যাঙ্গেলটা আমার থাকছে সেটা 5/2 ইন্টু তোমার হচ্ছে কি আমার আর স্কোয়ার। এই ক্ষেত্রে তোমার মনে করো ফাই যদি আমার করে আমার দেওয়া থাকে রেডিয়ানে, এইটা একটা সেটা পুরো ফাইটা যেটা থাকছে, শুধু 5/2 উপরে নয় যে টোটাল ফাইটা থাকবে। আরেকটা কী হচ্ছে যদি আমাকে আমার ডিগ্রিতে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে 5 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার বাই আমার 360 ডিগ্রি, সেক্ষেত্রে মনে করো এটা যদি আমার দেওয়া থাকে ডিগ্রিতে, এটা কী আমার এরিয়া অফ সেক্টর। এবারে মনে করো যদি আমাকে বলো যে এরিয়া হবে, তাহলে সেগমেন্টটা কী হবে, ধরেন বললো যে এরিয়া হবে তাহলে আমার সেগমেন্ট, তাহলে সেক্ষেত্রে আমার সেগমেন্ট তাহলে আমার কোনটা আছে, সেগমেন্ট কোনটা হচ্ছে আমার টি ডি ওয়ান ডি টি টু ই টি ওয়ান।
T1, D, T2, E, T1 কারণ এটা তো আমার ক্লোজড সেগমেন্ট আমার ক্লোজ এটা তাই সেক্ষেত্রে এটারও দুটো হবে যদি আমার থাকে হচ্ছে রেডিয়ান আর একটা তো যদি থাকে হচ্ছে আমার ডিগ্রিতে তো সেক্ষেত্রে টোটাল যে অ্যাঙ্গেল যেটা হচ্ছে ফাইভ মাইনাস সাইন যেটা থাকছে তোমার ফাইভ ডিভাইড বাই টু ইন্টু হচ্ছে আমার আর স্কোয়ার এটা কোন ক্ষেত্রে যদি আমার রেডিয়ানে দেওয়া থাকে আমার ফাইটা মানে অ্যাঙ্গেলটা ফাই নিতে পারি থিটা করতে পারি আরেকটা কী আছে যদি আমার কোনো আমার থাকে ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে আমার ফাই ইন্টু পাই বাই 360 ডিগ্রি মাইনাস সাইন ফাই বাই টু এই পুরোটা আমার কি ইন্টু আর স্কোয়ার সেক্ষেত্রে আমার কী হচ্ছে ফাই যদি আমার কোনো আমার দেওয়া থাকে ডিগ্রিতে এটা হলো এইবার যেটা বলবো সেটা হচ্ছে আমার তাহলে আর্ক তাহলে লেন্থ অফ দ্য আর্ক তাহলে কত হচ্ছে আমার তাহলে আর্ক লেন্থ এখানে লেন্থ অফ দ্য আর্ক বলতে পারো তুমি বলতে পারো কি আমার লেন্থ অফ দ্য তাহলে কার্ভ তাহলে কার্ভ লেন্থ আমার কী আসছে সেটাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে আমি এটা তোমার হবে হচ্ছে কি এটারও দুটো আছে একটা যদি আমার রেডিয়ানে থাকে আর একটা যদি আমার প্রমাণ যদি থাকে এই ডিগ্রিতে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে আমার ফাই যে টোটাল অ্যাঙ্গেলটা ইন্টু আর এটা যদি কখন যখন আমার ফাই যদি আমার আমার দেওয়া আছে রেডিয়ানে দেওয়া রয়েছে আরেকটা কী আছে যেটা হচ্ছে আমার ফাই ইন্টু পাই ইন্টু আর বাই ডিভাইডেড বাই 180 ডিগ্রি এটা কখন যখন মনে করো আমার ফাইটা যদি মনে করো আমার দেওয়া থাকে ডিগ্রিতে এটা ছাড়া আরেকটা আছে যদি মনে করো আমাদের বলা থাকে যে ডিগ্রি অফ কার্ভটা যদি বলা থাকে যে ডিগ্রি অফ কার্ভটা কত হবে যদি বলা থাকে ডিগ্রি অফ কার্ভ কত যদি নোন থাকে ডিগ্রি অফ কার্ভ যদি মনে করো আমরা যদি নোন এটা এটা আমাদের জানা রয়েছে তাহলে সেক্ষেত্রে এই লেন্থটাকে বার করার জন্যে এটা আরেকটা ফর্মুলা আছে সেটা হচ্ছে কি যে লেন্থ অফ দ্য কার্ভ সমান কি আমার 30 ডিভাইডেড বাই ডি ইন্টু ফাইভ যখন আমার ডিগ্রি অফ কার্ভটা জানা থাকবে তো আজকে কী কী আমরা শিখলাম যেটা হচ্ছে কি যে এই যে সিম্পল সার্কুলার কার্ভের যে প্রপার্টিস সেটা কি যে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কী করে বার করতে হয় রেডিয়াস যদি ডিগ্রি অফ কার্ভ জানা থাকে তাহলে রেডিয়াস বার করার ফর্মুলা ট্যাঞ্জেন্ট লেন্থ কী করে বার করবো লং কর্ড কী করে বার করবো তারপরে হচ্ছে অ্যাপেক্স ডিস্টেন্স কী করে বার করবো ভার্স সাইন অফ দ্য কার্ভ মিড অরিয়েন্ট সেটা কী করে বার করবো তার সাথে এরিয়া অফ সেক্টর এরিয়া অফ সেগমেন্ট আর লাস্টে কী হচ্ছে লেন্থ অফ দ্য আর্ক অথবা লেন্থ অফ দ্য আমার কার্ভ তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি তোমরা তোমাদের যে টেক্সট বই সেটা অবশ্যই পড়বে বোঝার চেষ্টা করবে নেক্সট ক্লাসে আমি আবার নতুন একটা টপিক নিয়ে পড়ে উপস্থিত হবো তো আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম সবাই ভালো থেকো থ্যাংক ইউ